এক নাম্বার, যদি কখনো কোনো কষ্ট পান, এটা যে কোনো ভাবেই হতে পারে, কোনো একটা সম্পর্ক ছিল, কাছের মানুষ কষ্ট দিয়েছে বা প্রিয় মানুষ কষ্ট দিয়েছে, কোনো একটা জিনিস হারিয়ে ফেলেছেন, অনেক কষ্ট পেয়েছেন আপনি, প্রথমে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে ইউ হ্যাভ টু পুট ইউর ট্রাস্ট অন ইউর লর্ড, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে যে আমার লাইফে ভালো যা ঘটে খারাপ যা ঘটে এটা সব কিছুই ক্ষমতা একজনের হাতে, তিনি কে? তো যখন কষ্ট পেয়েছেন ভালো করে বলছেন আমার দিকে তাকান, যখন কষ্ট পেয়েছেন আপনি আপনি বলবেন আল্লাহ যা হয়েছে ভালোর জন্য হয়েছে, তুমি যা করেছো এটা ভালোর জন্যই করেছো, আমার তোমাকে নিয়ে কোনো অভিযোগ নাই, আমার জীবনে যা ঘটেছে আমি সেটার জন্যই পড়ছি আলহামদুলিল্লাহ। সকলে একবার পড়েন তো মন থেকে আলহামদুলিল্লাহ। পুট ইউর ট্রাস্ট অন ইউর লর্ড, আল্লাহর উপরে বিশ্বাস করেন যে আল্লাহ আমার জীবনে যা তুমি ঘটাবা এটা নেওয়ার জন্য আমি প্রস্তুত, এটা আমি মন থেকে মেনে নিলাম। দেখবেন আপনার ভালো মন্দ সব কিছু যখন আপনি আল্লাহর উপরে ছেড়ে দিবেন যে আল্লাহ যা করেছে ভালোর জন্যই করেছে, দেখবেন যে আপনার যেই পেইন আপনার যে কষ্ট এটা অটোমেটিক্যালি হালকা হয়ে যাবে। সুবহানাল্লাহ, পড়েন আল্লাহর উপরে বিশ্বাস সকলে রেখে চলবেন তো ইনশাআল্লাহ।